إِلَّا الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ أمار الله رب العزة والجلال غشرا كون جنادا أي دنيا زندقتن জানাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে আমরা সকলেই স্বীকার করি আমাদের রবকে আরো মজা নিয়ে বলুন আল্লাহ আরো আজ করে বলুন না আল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে জানায় দেন ও বাদুরের ও বাদুরপুরের মানুষ ও হিজলটুকের মানুষ ও বিয়ানি বাজারের মানুষ ও সিলেটের মানুষ ও বাংলাদেশের মানুষ ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো তোমাদের মধ্য হতে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে সুম্মাস্তাকামু ইমানের উপর অটল থাকবে ইমানের উপর যারা অবিচল থাকবে আমার আল্লাহ ঘোষণা করে জানায় দেন فلا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই আখিরাতেও তারা চিন্তিত হবে না আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ বাংলাদেশে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে ডারউইনের শিক্ষা থিওরি দেওয়া হয় ডারউইনের থিওরি কি যে মানুষ হইছে বান্দর থেকে মানুষ কিসের থেকে হইছে বান্দর থেকে সেই বান্দরের লেজ কেটে পড়া গেছে আর বান্দর আপনার দুই পায়ে হাঁটতে শুরু করছে মানুষ হয়ে গেছে জোরে করেন না নাউজুবিল্লাহ আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ এই সমস্ত শিক্ষা বাংলাদেশের ইউনিভার্সিটিতে মুসলমান যুবকদেরকে দিয়ে মুসলমান যুবকদেরকে নাস্তিকবাদের পথে পরিচালিত করতেছে জোরে করেন ঠিক কি না এজন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা আজকে সিলেটের একটি প্রান্ত থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেই দেশে 92 ভাগ মানুষ মুসলমান যেই দেশের মানুষের আল্লাহকে ভালোবাসে উলামায়ে কেরামদেরকে মহব্বত করে ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত সেই দেশের যুবকদেরকে আমার যুবক ভাইকে তুমি ডারউইনের শিক্ষা থিওরি দিয়া তাদেরকে নাস্তিক বানাবো আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মানতে পারি না পারি না পারি না আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দেন সুম্মাস্তাকামু ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকতে হবে ঈমানের উপর অবিচল থাকতে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিকামতের ব্যাখ্যা করতেছেন তাফসিরুল কোরআন বিল কোরআন ফা ইন আমানু বিমিসলি মা আমালতুম বিহি فقد اهتدوا আমাদের আল্লাহ ঘোষণা করে জানাইয়া দিচ্ছেন ও দুনিয়ার মুমিনরা তোমরা যদি আমার হাবিবের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারো আমার হাবিবের সাহাবায়ে কেরামেরা যেভাবে শক্ত কঠিন মজবুত ঈমান এনেছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি বানায়া দিছেন আর বলতেছেন সাহাবাওয়ালা ঈমান যদি তোমরা তৈরি করতে পারো ঈমানের উপর অটল থাকতে পারো বিচল থাকতে পারো আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামেরা কেমন ঈমানদার ছিলেন রে মুমিন ও বিয়ানি বাজারের মানুষ আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল খুবই কালো কিন্তু আল্লাহ পাকের কাছে ছিলেন খুব ভালো ঠিক কি না বলেন হযরতে বিলাল ঈমান এনেছেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন ঈমান আনার পরে কাবা শরীফের চত্বরের পাশে প্রচন্ড উত্তপ্ত মরুভূমি বালুকাময় প্রান্তরে হাত পা গুলোকে বেঁধে দেয়া হয়েছে বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছে গলার মধ্যে শিকল লাগাইয়া সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে বিলালকে টানা হেসরা করা হয়েছে
আরবের সেই মরুভূমি যারা গিয়েছেন তারা জানেন কত উত্তপ্ত। সেই উত্তপ্ত মরুভূমিতে সারাটা দিন মরুভূমির বালুকাময় প্রান্তরে বেঁধে রাখা হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে টানা হয়েছে, আর বলা হয়েছে রে কালো গোলাম ইমান এনেছ, কালেমা পড়ে মুসলমান হয়েছ, নবীজির ভালোবাসাকে তুমি তোমার অন্তরের মধ্যে জায়গা দিয়েছ, ইমান ছেড়ে দাও, নবীজির ভালোবাসাকে অন্তর থেকে ডিলেট খইরা দাও, আর তোমাকে মরুভূমির মধ্যে কষ্ট দেব না, আর তোমাকে বুকে পাথর চাপা দিয়া মরুভূমিতে আমরা বেঁধে রাখবো না, মুক্তি দিয়া দিব। হযরতে বিলাল হাবশী আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন, ডাক দিয়ে বলেন রে সালেম, যে আল্লাহর পরিমাণ এনেছি, যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, যেই মায়ার নবীজিকে ভালোবেসেছি, মায়ার নবীজির ভালোবাসার মালাটাকে গলার মধ্যে ঝুলাইছি, তোমরা আমাকে মৃত্যু দিয়ে দিতে পারো, হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু ইমান থেকে ছুল দূরে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু আনহু ইমান এনেছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইমান আনার অপরাধে মায়ার নবীজিকে ভালোবাসার অপরাধে জ্বলন্ত আগুনের মধ্যে খাব্বাবকে শোয়া দেওয়া হয়েছে, জ্বলন্ত আগুনের উত্তাপে খাব্বাবের কোমরের গুষ্ঠগুলো পুরে পুরে ছাই হয়ে যায়, কোমরের মধ্যে হাড্ডি আর চর্বি ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সব পুরে পুরে ছাই হয়ে গেছে। হযরত খাব্বাবকে ডাক দিয়া বলা হয় রে খাব্বাব, ইমান এনেছ, কালেমা পড়ে মুসলমান হয়েছ, মুহাম্মদকে তুমি ভালোবেসেছ, ইমান ছেড়ে দাও, মুহাম্মদের ভালোবাসাকে অন্তর থেকে ডিলেট কইরা দাও, আর তোমাকে আগুনের মধ্যে আমরা পুরাবো না রে খাব্বাব, আর তোমাকে আগুনের মধ্যে পুড়তে হবে না, আগুনে পুরার যন্ত্রণা আর তোমাকে সহ্য করতে হবে না রে খাব্বাব। হযরত খাব্বাব আগুনের মধ্যে পুড়তেছেন, সেই মুহূর্তে চিৎকার করে ডাক দিয়া বলেন রে জালেমের দল শোনা, যে আল্লাহর উপর আমি খাব্বাব ইমান এনেছি, যে মায়ার নবীজিকে ভালোবেসেছি, একবার দুইবার নয় হাজারবার যদি তোমরা আগুনে পুড়াতে চাও পুড়াতে পারো, কিন্তু আমি খাব্বাব ইমান থেকে এক চুল দূরে সরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইমান মজবুত ছিল কি ছিল না? আজকে মুসলমানদের মধ্যে সাহাবাওয়ালা ইমান নাই, যার কারণে মুসলমানরা আজকে ইহুদিদের লাথি খায়, ঠিক কিনা বলেন? কথাখন ঠিক কিনা? সাহাবাওয়ালা ইমান মুসলমানরা যদি তৈরি করতে পারে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস করবে না, ঠিক কিনা? হে কিসকি হে জুরআত কে মুসলমান কঠুকে, হে কিসকি হে জুরআত কে মুসলমান কঠুকে, হুররিয়ত আফকার কি নিয়ামত হে খুদা দাদ, কুরআন কো বাজি চাহে তাবিল বনা কর, চাহে তো খুদ কি তাজা শরীয়ত কর ইজাদ, মুসলিম কো জো হে হিন্দ মে সজদে কি ইজাজত, নাদা ইয়ে সমঝতা হে কি ইসলাম হে আজাদ, হে মমলকত হিন্দ মে এক তরফ তমা ইসলাম হে মাহবুস মুসলমান হে আজাদ, ইসলাম হে মাহবুস মুসলমান হে আজাদ। ইসলামের জন্য ইমানের জন্য আপনাকে যদি বলা হয় বিয়ানীবাজারে আপনার সুন্দর বাড়ি আছে, বিয়ানীবাজারে পরিবার সহ থাকেন, শুধুমাত্র ইসলামকে রক্ষার জন্য যদি বলা হয় বাড়িঘর সাইরা বাংলাদেশ সাইরা ভারতে যাও, আপনি যাইবেন? কিন্তু সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ইমান কত মজবুত ছিল, যে জায়গায় নিজের বাবারা ছিলেন, নিজের দাদারা ছিলেন,
যেই জায়গায় সম্মান ছিল, ইজ্জত ছিল, মর্যাদা ছিল, ঈমান রক্ষার জন্য নিজের ঈমানকে পৃথিবীর জমিনে রক্ষার জন্য নিজের বাড়িঘর, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, বাড়িঘর, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু রেখে ওনারা হিজরত করে মদিনায় চলে গেছেন। বলেন না আল্লাহু আকবার। 30 বছরের টগবগে এক যুবক, ওনার নাম আব্দুল উজ্জা। নাম কি? সুন্দর বাড়ি দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, উট দিয়েছেন, সুন্দর কাপড় চোপড় দিয়েছেন। চাচা দীর্ঘদিন থেকে বড় আরামের সহিত উনাকে লালন পালন করেছেন। আরাম এবং আয়েশের যত জিনিসের প্রয়োজন সব কিছু চাচা তাকে দিয়েছেন। হযরত আব্দুল উজ্জা 30 বছরের টগবগে যুবক, শুনেছেন মায়া নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার কোনো কিছুই উনার ভালো লাগে না, উনার ইচ্ছা হয় মায়ার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে উনি মুসলমান হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা, উনার কিছু ভালো লাগে না, কালেমা পড়ে মুসলমান হইতে চান, কিন্তু চাচার বয়ে সেই কথা কাউকে বলতে পারেন না। একদিন সুযোগ বুইজা চাচারে বলেন, চাচা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এ সম্পর্কে আপনার কি ধারণা? বলে হ্যাঁ, শুনছি তো কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কি হইছে? বলে চাচা, যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথায় সাড়া দিয়া আপনি যদি মুসলমান হইতেন ভালোই হইত। কি বলো এগুলা? বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আমি যেতে পারবো না। আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমার খুব ইচ্ছা আমি মুসলমান হয়ে যাব, মায়ার নবীজির কদম মুবারকে আমি পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা বলেন, খবরদার এরকম কথা কখনো উচ্চারণ করো না, তুমি যদি এরকম কথা উচ্চারণ করো আমি শক্ত কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো, মনে রাখো। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা আপনি যত কষ্ট যত কষ্ট দেন না কেন, যত শক্ত পদক্ষেপ আপনি নেন না কেন, নিতে পারেন, কিন্তু আমার যে আর কিছু ভালো লাগে না, আমার মধ্যে খুব অস্থিরতা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, এর পরিণাম কিন্তু ভালো হবে না, আমি তোমাকে বড় করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তোমাকে ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, সোনা দিয়েছি, সব কিছু আমি দিয়েছি, কালেমা পড়ে মুসলমান যদি হব সব কিছু আবার আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা একটা সেকেন্ড দেরি করলেন না, ডাক দিয়ে বলেন, চাচা আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আপনি আমাকে যে সমস্ত জিনিস দিয়েছেন নেন, সব কিছু আপনাকে আমি ফিরিয়ে দিলাম, কিন্তু আমি যে কালেমার মজা পেয়েছি সেই কালেমা থেকে আমি আর ফিরে আসতে পারবো না। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলেন, সব কিছু ফেরত দাও, সব কিছু ফেরত দিয়া দিলেন। বললেন, তোমার শরীরে যে সুন্দর পোশাক এইটাও তো আমার টাকায়, এইটাও ফেরত দাও। আব্দুল উজ্জা দেরি করলেন না, শরীরের পোশাকটাও খুলে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা নিজের শরীরের পোশাকটাও খুলে দিছেন কোরআনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য। আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়েছেন, মা চোখে হাত দিয়ে দিছে, কি হয়েছে রে বাজান, তোমার এই অবস্থা কেন, ডাকাতে পড়ছিল নাকি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো কোন ডাকাত আমার উপর আক্রমণ করে না, মায়ান নবীজি কালেমার দাওয়াত দিয়েছে, সেই কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য আমার মনটা অস্থির হয়ে গেছে গো মা। চাচার কাছে সেই কথা ব্যক্ত করলাম। চাচা বলল, অবস্থা খারাপ, সব কিছু ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিয়েছি, নিজের শরীরের কাপড়টাও আমি খুলে ফেলে দিয়েছি, আমার বড় ইচ্ছা হয়
আমি মদিনায় চলে যাব, মায়ের নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল আজহার মা একটা চিরা কম্বল দিয়ে দিলেন, ওই কম্বলটাকে দুইটা টুকরা করে একটা নিজের হাঁটুর উপরে উনি মুড়ায় দিলেন, আরেকটা শরীরের মধ্যে পরিধান করলেন। হেঁটে হেঁটে মক্কার মরুভূমি পাড়ি দিয়া মসজিদে নববীর আসহাবে সুফফার সাথে শামিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মায়ার নবীজি তাহাজ্জুদের সময় হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, উনি দেখেন মসজিদে নববীর সামনে একজন যুবক সিরা কম্বল পরে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলেন, তোমার পরিচয় কি, তোমার পরিচয় দাও, এখানে কি জন্য আসছ? আব্দুল আজ্জা ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন আপনি, আমি অস্থির হয়ে গেছি, আর দেরি করতে পারি না, ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। আমার চাচা আমাকে পাড়ি দিয়েছিল, আমাকে টাকা পয়সা দিয়েছিল, সব কিছু আমার চাচা আমাকে দিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি কেন নবীজি? হেঁটে হেঁটে মরুভূমি পার দিয়ে আপনার কদমে চলে এসেছি, আর দেরি করবেন না, আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তুমি আজ থেকে আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জবান থেকে জারি হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সাথে আব্দুল উজ্জাকে মিলাইয়া দিলেন, এখানে থাকো, খাবার আসবে, খাবার খাইবা। আসহাবে সুফফা ঠিক মতো খাবার খাইতে পারতেন না, ঠিক মতো দুবেলা দুমুঠু খাবার ওনাদের যুক্ত না। তাহাজ্জুদের সময় আল্লাহর রাসূল যখন হুজরা মুবারক থেকে বের হতেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারক যখন তারা দেখতেন, তাদের সারা দিনের ক্ষুধা আর পিপাসা নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জহাঁ মে কিতনে রসূল আয়ে না আয়া কোই আজীম তুমসা ফহীম তুমসা আলীম তুমসা নাঈম তুমসা ওয়াসীম তুমসা। জহাঁ মে কিতনে রসূল আয়ে না আয়া কোই আজীম তুমসা দিয়ার লোহা কলম সে আব তক কসম খুদা কি কোই না আয়া। বলেন আল্লাহু আকবার। দিয়ার লোহা কলম সে আব তক কসম খুদা কি কোই না আয়া, আদিব তুমসা মুজিব তুম খতিব তুমসা কলিম তুমসা। জহাঁ মে কিতনে রসূল আয়ে না আয়া কোই আজীম তুমসা। আমার মুসলমান ভাইরা আব্দুল্লাহ জুলবাজাদাইন সাহাবাদের সাথে মিলিত হয়ে গেলেন, কারামুল্লাহ শরীফ পড়া শিখলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করেন, চিৎকার করে করে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ করলেন, গো নবীজি আব্দুল্লাহ তো বড় চিৎকার করে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে, নামাজে আমাদের ডিস্টার্ব হয়। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা অভিযোগ করো না, আব্দুল্লাহকে তোমরা চিৎকার করে করে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের সুযোগ দাও, কারণ এই আব্দুল্লাহ
ইসলামের জন্য কোরআনের জন্য ঈমানের জন্য আব্দুল্লাহকে অনেক বড় মূল্য দিতে হয়েছে নিজের ভারী গাড়ি সব কিছু আব্দুল্লাহ ত্যাগ করে চলে এসেছে নিজের পোশাকটাও আব্দুল্লাহ খুলে দিয়েছে সেই আব্দুল্লাহকে কালামুল্লাহ শরীফ চিৎকার করে পড়তে দাও আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা আমার কাছে অভিযোগ দিও না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার মায়ার নবীজি তাবুকের যুদ্ধে চলে যাবেন খুবই কঠিন পরিস্থিতি সাহাবা কেরামের নিকট দান সদকা ফান তৈরি করার জন্য দান সদকা করার জন্য সাহাবাদেরকে মায়ার নবীজি উৎসাহ দিলেন সাহাবা কেরাম দান করলেন সদকা করলেন মহিলারাও নিজের কানের দুল নাকের ফুল গলার হার যুদ্ধের জন্য নবীজির কাছে পাঠাইয়া দিলেন হযরতে আবু বকর নিজের ঘরে যা ছিল সব কিছু তাবুক যুদ্ধের ফান্ডে দিয়া দিলেন বলেন না আল্লাহু আকবার মায়ার নবীজি যুদ্ধে রওনা হয়ে গেছেন আব্দুল্লাহ জুলকাদাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই তো যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো আমার কাছে তো কিছু নাই গো আমি কি দান করব কি সদকা করব তবে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আজকে এই তাবুক যুদ্ধের মধ্যে ইসলামের জন্য কোরআনের জন্য কালেমার জন্য যুদ্ধ করে যেন শাহাদাতের মর্যাদা আমি লাভ করতে পারি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার মায়ার নবীজি এক সাহাবীকে বললেন একটা গাছের বাকল নিয়ে আসো গাছের বাকল নিয়ে আসা হল আব্দুল্লাহ জুলকাদাইনের হাত মায়ার নবীজি ধরে ফেললেন বলেন না আল্লাহু আকবার আব্দুল্লাহ জুলকাদাইনের হাত ধরে মায়ার নবীজি এই বাকলটা ওনার হাতের মধ্যে লাগায় দিলেন আর দোয়া করলেন ও গোমানি আমার আব্দুল্লাহর রক্তকে আমি আজকে কাফের মুশরিক বেদিনের জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ জুলকাদাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি বললাম শহীদ হওয়ার জন্য দোয়া করবেন আর আপনি আমার রক্তকে হারাম করে দিলেন মায়ার নবীজি ডাক দিয়ে বলেন না আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই হে আব্দুল্লাহ তোমার মরণ যদি সাধারণ জ্বরের মাধ্যমেও হয় মহান আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা আর মর্তবা দান করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়ে সচ হে কে বাতিল কি তরফদার নহীঁ হম یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھا ہم غدار نہیں ہم اے دولت دنیا نہ عقارت سے ہمیں دیکھ اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم گو تیری نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم پھولوں کی طرح نرم مزاج اپنا ہے نظر ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم تب کہ جب تو شروع ہے گسر রাত্রি বেলায় মায়ের নবীজির কাছে খবর আসলো নবীজি গো আব্দুল্লাহ জুলকাদাইনের কঠিন জ্বর হয়ে গেছে ভগবান নবীজি সেই কঠিন জ্বরে আব্দুল্লাহ জুলকাদাইন দুনিয়ার জমিনে আর নাই ইন্তেকাল হয়ে গেছে মায়ের নবীজি ডাক দিয়ে বলেন না সাহাবারা তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর জানাজার নামাজের বন্দোবস্ত করো ব্যবস্থা করো আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি স্বয়ং আমি করব সুবহানাল্লাহ রাত্র এশারের পরে আব্দুল্লাহ জুলকাদাইনকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে কবরের মধ্যে একজন প্রবেশ করেছেন লাশটাকে উনি দাফন করবেন কবরের মধ্যে শোয়ায়া দিবেন আবু বকর ওমর আব্দুল্লাহর লাশটাকে ধরছেন বিলালে হাবশি একটা আলো ধরে বসে আছেন আলো দিচ্ছেন আলো দেখাইতেছেন কবরের মধ্যে যিনি দাঁড়ায় আছেন তিনি ওই দুইজনকে ডাক দিয়ে বলতেছেন হে আবু বকর ওমর আমার ভাইয়ের সাথে বেয়াদবি করো না
আমার ভাইকে বড় আদর করে তোমরা কবরের মধ্যে নামায়া দাও কবরের মধ্যে যিনি নেমে গেছেন যিনি আবু বকর ওসমানকে পরামর্শ দিচ্ছেন বেয়াদবি না করার জন্য তিনি আর কেউ নয় দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মায়া আল্লাহ বুঝে ডাক দিয়ে বলেন খবরদার বেয়াদবি করো না আমার ভাইয়ের লাশটাকে বড় আদর করে নামাও মায়ের নবীজি নিজে কবরের ভিতর ঢুকে আব্দুল্লাহ আসুল বাজাদাইনের লাশটাকে দাফন করে দিয়া মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন ওগো আমার আল্লাহ আজকে রাত্র পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম আপনার হাওয়ালা করে দিলাম আপনিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জলিলুল কদর সাহাবী চিৎকার করে ডাক দিয়ে বলেন হায় 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 আজকে আব্দুল্লাহ জুলবাদাইনের জায়গায় এই লাশের জায়গায় আব্দুল্লাহ না হইয়া যদি আমি ইবনে মাসউদ হতাম আমার ভাগ্য খুলে যেত আমি ইবনে মাসউদ যদি আজকে এই লাশের জায়গায় থাকতাম আমার কিসমতটা চমকায়া যাইত স্বয়ং বিশ্বনবী যার নামাজের ইমামতি করলেন বিশ্বনবী যাকে দাফন করলেন বিশ্বনবী যার মাগফিরাতের জন্য দোয়া করলেন এই ব্যক্তির চেয়ে কত ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ নাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন কাউকে নির্দিষ্ট কোন জাতির জন্য কাউকে নির্দিষ্ট কোন এলাকার জন্য কাউকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নবী হিসাবে পাঠাইছেন কিন্তু আমাদের আল্লাহ আপনার আমার প্রাণের নবী মায়ার নবীকে নির্দিষ্ট কোন এলাকার জন্য পাঠান না নির্দিষ্ট কিছু সময়ের জন্য পাঠাইলেন না নির্দিষ্ট কোন এলাকার জন্য পাঠান নাই ঘোষণা করে জানায় দেন নবীজি কুল আপনি গোটা পৃথিবীর মানব মন্ডলীকে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাস হে দুনিয়ার মানুষেরা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমাকে আল্লাহ পাক এই দুনিয়াতে নির্দিষ্ট কিছু সময়ের জন্য পাঠান নাই নির্দিষ্ট কোন এলাকার জন্য পাঠান নাই নির্দিষ্ট কোন গোত্রের জন্য পাঠান নাই আমার আল্লাহ মায়ার নবীকে গোটা পৃথিবীর মানব দানব পশু পাখি চন্দ্র সূর্য রাত্র দিন গাছপালা পাথর গোটা পৃথিবীর মানব মন্ডলীর জন্য রহমত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন সুবহানাল্লাহ والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روی مدینہ کا تبسم شاخوں کے لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کا پکارا حامیم کبھی ور کبھی توسین و اشارہ یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا خلقت سے ملی کس کو یہ عالی نسوی ہے تو فخر رسول ہاشمی و مطلبی ہے اشجار میں رہتے ہیں نبوت کی شہادات تشقیق قمر میں تمہیں انگل کی اشارات تشقیق قمر میں تمہیں انگل کی اشارات من نبی جی سمان کم نہ دیش پردھان منتری سے کم কথা কম নাকি বঙ্গবন্ধুর চেয়ে কম না বেশি বিরোধী দলীয় প্রধানের চেয়ে কম না বেশি এই বেশি এটা আসতে কম কেন জুড়ে কম জোরে কোন লাগবে বেশি এটা আসতে না জোরে হবে বলো আমার নবীর সম্মান গোটা পৃথিবীর মানব মন্ডলের চেয়ে কম না বেশি আজকে প্রধানমন্ত্রীকে কেউ কটূক্তি করলে শাস্তি আছে না
বিরোধী দলীয় নেতাকে কটূক্তি করলে শাস্তি আছে না নাই? শাস্তি হোক আমরাও চাই, কটাক্ষ করবা কে? কিন্তু দুঃখের বিষয় হইল, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে কেউ কটাক্ষ করলে তার শাস্তি আছে, আমার নবীজির বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয় না এই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমাদের কথা স্পষ্ট, স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমার নবীজির ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীজিকে নিয়ে কেউ কটাক্ষ করলে তার একটাই শাস্তি, জাতীয় সংসদে জনসম্মুখে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, ঠিক কিনা? হাজার ডুডা তমাম দেখা কিসি নে লেকিন কহিন না পায়া, হাজার ডুডা তমাম দেখা কিসি নে লেকিন কহিন না পায়া, হাসিন তুম সা আমিন তুম সা জমিল তুম সা ওয়াসিম তুম সা, হাসিন তুম সা আমিন তুম সা জমিল তুম সা ওয়াসিম তুম সা, জাহাঁ মেঁ কিতনে রসুল আয়ে না আয়া কোই আজীম তুম সা। বলেন না সুবহানাল্লাহ! আমার ভাইয়েরা কবির মোনাজাত, সেই নবীজিকে যে যত বেশি ভালোবাসবে, সেই নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে, আল্লাহ পাক তাকে তত বেশি প্রিয় বানায় নেবেন। বলেন না সুবহানাল্লাহ! আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীজিকে ভালোবেসেছেন, সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের চেয়েও বেশি মায়ের নবীজিকে ভালোবেসেছেন, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধুমাত্র এই নবীজির উম্মত নয়, এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন, পয়গম্বর গণের যত উম্মত রয়েছে, সমস্ত পৃথিবীর পয়গম্বর গণের উম্মতের উপর আবু বকরের মর্যাদাকে বাড়াইয়া দিছে। মায়ান নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, মদিনাবাসীর সাথে আমার চুক্তি হয়েছে, মদিনাবাসীর সাথে আমার চুক্তি হয়ে গেছে, বায়াতে আকাবায়ে সানিয়া সংগঠিত হয়েছে, কয়েকদিনের ভিতরেই আল্লাহ পাকের হুকুম আসবে, আমি হিজরত করে মদিনায় চলে যাব, হে আবু বকর আমার হিজরতের সাথী হবে তুমি। বলেন না সুবহানাল্লাহ! আবু বকর যেই দিন এই কথা শুনেছে সেই দিন থেকে রাত্রি বেলায় আর ঘুমায় না, বলেন না আল্লাহু আকবার, দরজার সাথে হেলান দিয়া রেডি হয়ে দরজার সাথে দাঁড়ায় থাকে। মায়ের নবীজি হিজরতের রাত্রিতে দরজা এসে করাঘাত করলেন, করাঘাত করার সাথে সাথে আবু বকর দরওয়াজাটাকে খুলে দিলেন, মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু বকর, করাঘাত করার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি না তুমি দরওয়াজাটা খুলে দিলা, হে আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, তুমি সাথে সাথে দরওয়াজাটা খুলে দিলাম। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনার হিজরতের সাথে আমি হব, অগণবিজি সেই দিন থেকে আমি আর রাত্রি বেলায় ঘুমাই না, কাফের মুশরিকদের বেষ্টনী ভেদ করেন, আপনি যখন আমার দরজায় আসবেন আমি যদি দরওয়াজা খুলে দিতে দেরি করি, গণবি কাফের মুশরিক বেদিনের বেষ্টনী ভেদ করে আমার কাছে আসার পর আমি যদি দরওয়াজা খুলে দিতে দেরি করি, আপনার হয়তো কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর আপনার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আপনার এতটুকু কষ্ট আমি বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ! আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এমন কেউ কি আছে
জাহান্নামে কিগুলো হচ্ছে আকাশের তারকার মতো, আকাশের তারকাগুলোকে গুনে গুনে যেভাবে শেষ করা যায় না, আপনার উম্মতের এমন কেউ কি আছে যার নেকিও গুনে গুনে শেষ করা যাবে না? মায়ের নবীজি বলেন, হে আয়েশা আমার উমর ইবনুল খাত্তাবের নেকি গুনে গুনে শেষ করা যাবে না। আম্মা জান বলেন, আমার বাবা আবু বকরের নেকি কি উমরের চেয়ে কম? মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা উমরের সমস্ত জীবনের নেকি গুণাকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার শ্বশুর তোমার বাবা আবু বকরের নেকি, আবু বকরের শুধুমাত্র হিজরতের রাত্রের নেকি গুলাকে যদি আরেকটা পাল্লায় রেখে দেয়া হয়, উমরের সারা জিন্দেগির নেকির চেয়ে আবু বকরের হিজরতের রাত্রের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রিতে কিন্তু 50,000 রাকাত নামাজ ছিল না, এক খতম কোরআনও ছিল না, তারপরও হিজরতের রাত্রের নেকি এত বেশি কেন? আবু বকর হিজরতের রাত্রিতে মায়ার নবীজির জান মালার ইজ্জতের পাহারাদারি করেছেন, জোরে কর ঠিক কিনা? আজকে আমরাও মায়ার নবীজির ইজ্জতের পাহারাদার ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীজির ইজ্জত, আমার নবীজির নবুয়তের চাদর নিয়ে তালা হিজরা করে আমার নবীজির ইজ্জতের উপর আঘাত করেছে, জোরে কর ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, খতমের বুয়তের আন্দোলন করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তাদের উত্তরসূরি আমরা আছি না নাই? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উলামায়ে কেরামের যদি ডাক আসে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিয়া মুসলিম করার আন্দোলন করতে গিয়ে মাথায় কাফনের কাফন পরে রাজপথে রক্ত দিতে,